Assalamualaikum warahmatullahi wabarakatuh. কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর বন্ধুরা, আমার আজকে ব্লগে কী কী আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি আপনারা আমার আজকের প্রো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো লাগার ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো বন্ধুরা, আমি অনেক কথাই বলে ফেললাম, আমার কথায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ছোট বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আমি চুলায় অলরেডি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে বন্ধুরা আমি শিম দিয়ে বোয়াল মাছ রান্না করব। সেজন্য বন্ধুরা আমি বোয়াল মাছটা ভেজে একটি প্লেটে তুলে নিলাম। আর বন্ধুরা, ডক্টর মাফিকে বোয়াল মাছ খেতে নিষেধ করেছে, আর কেন নিষেধ করেছে সেটাও বলবো। তো কয়েকদিন ধরেই আমি মাফিকে দেখছি বেশি একটা খাওয়া দাওয়া করছে না। তো আমি আবার ভাবলাম মাফির জন্ডিস হয়েছে, তাই বন্ধুরা আমার আম্মাকে দিয়ে মাফির জন্য জন্ডিসের ওষুধ কিনে নিয়ে আসছি। তো যার কাছ থেকে বন্ধুরা জন্ডিসের ওষুধ কিনে নিয়ে আসছি, সে আবার বলেছে পুঁটি মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম, গরুর মাছ এগুলো খেতে বন্ধুরা মাফিকে নিষেধ করে দিয়েছে। মানে যতদিন পর্যন্ত মাফি ওষুধটা খাবে ততদিন পর্যন্ত বন্ধুরা মাফি এই সব ধরনের খাবারগুলো খেতে পারবে না। ওষুধ শেষ হয়ে গেলে তারপরে বন্ধুরা খেতে পারবে। তো আপনারা সবাই বন্ধুরা মাফির জন্য বেশি করে দোয়া করবেন, মাফির শরীরটা যেন বন্ধুরা ঠিকঠাক মতো সুস্থ হয়ে যায়। এখন বন্ধুরা আমি রান্না করব মূলো শাকের সাথে। যে ছোট ছোট মূলো পাওয়া যায় সেই মূলো দিয়ে বন্ধুরা আমি চাপিলা শুটকি দিয়ে রান্না করব। তো সকালে আমার আম্মাকে একটু বাজারে পাঠিয়েছিলাম কিছু বাজার করার জন্য। তো আম্মা আবার বন্ধুরা বাজার থেকে মূলা শাক কিনে নিয়ে আসছিল। তো বন্ধুরা মূলা শাকের সাথে ছোট ছোট মূলাও হয়েছিল। তো আমি আবার ভাবলাম মূলাগুলো ফেলে না দিয়ে মূলা দিয়ে শুটকি দিয়ে রান্না করি, খেতে বেশ ভালোই লাগবে। আর পাশের চুলায় বন্ধুরা আমার শিমের মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন বন্ধুরা আমি কষানো মশলার উপরে দিলাম আলু আর শিম। এখন বন্ধুরা আমি সামান্য পরিমাণ কষানোর জন্য পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে বন্ধুরা এখন আমি ঢেকে দিব। আর পাশের চুলায় বন্ধুরা আমার পেঁয়াজের সাথে চাপিলা শুটকি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ কষানোর জন্য পানি দিয়ে নিচ্ছি। এখন আমি বন্ধুরা এক এক করে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি পরিমাণ মতো লবণ, আর লবণ লাগলে বন্ধুরা আমি পরে দিয়ে নিব। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। সব ধরনের মশলা দিয়ে বন্ধুরা আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমার মশলা বন্ধুরা কষানো হয়ে গেছে। এখন আমি বন্ধুরা কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা মূলো। আর বন্ধুরা, এখন কিন্তু প্রায় শীতকাল চলেই আসছে। আর বন্ধুরা, শীতকালে কিন্তু শুটকি দিয়ে মূলো রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার কাছে অনেকটাই ভালো লাগে। আমি জানি না বন্ধুরা আপনাদের কাছে কতটা ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব। তো বন্ধুরা, আমার শিমের তরকারি পলক চলে আসছে। এখন আমি দিয়ে নিব বন্ধুরা একটি টমেটো।
আর বন্ধুরা শিমের তরকারিতে টমেটোটা দিলে শিমের তরকারি খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা টমেটো দিয়ে আমি একটু ভালো করে নাড়া দিয়ে নিলাম। এখন বন্ধুরা আমি শিমের তরকারিতে দিয়ে নিচ্ছি ভেজে রাখা বোয়াল মাছ। বোয়াল মাছ দিয়ে বন্ধুরা আমি আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি বন্ধুরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাশের চুলায় বন্ধুরা আমার মূলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি বন্ধুরা সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে নিব, যাতে করে মূলোটা সিদ্ধ করা হয়ে যায়। এখন বন্ধুরা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা আমার শুকি দিয়ে মূলোর তরকারি রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু বন্ধুরা মূলোর তরকারিতে ঝোল রাখিনি, একেবারে পুরো পুরো করেছি। আর শুকি দিয়ে বন্ধুরা মূলোর তরকারি রান্না করলে এরকমভাবে পুরো পুরো করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এখন বন্ধুরা আমি একটু নাড়াচাড়া দিয়ে একটি প্লেটে বেড়ে নিব। আর বন্ধুরা পাশের চুলায় আমার শিমের তরকারি প্রায় হয়ে আসছে। এখন আমি বন্ধুরা শিমের তরকারির উপরে দিয়ে নিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে বন্ধুরা এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা আমার শিমের তরকারি রান্না করা হয়ে গেছে। এখন আমি বন্ধুরা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটি সার্ভিং বলে বন্ধুরা সার্ভ করে নিব। এখন বন্ধুরা আমি চুলার উপরে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন বন্ধুরা আমি মূলো শাক রান্না করব, সেজন্য বন্ধুরা আমি প্যানের উপরে ধুয়ে রাখা মূলো শাকগুলো দিয়ে নিলাম। এখন বন্ধুরা আমি মূলো শাকের উপরে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি। আর বন্ধুরা আমি কিন্তু শাক রান্না করলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দেই, কারণ শাকটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। আর দিয়ে নিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লবণ। এখন আমি একটি ঢাকনা দিয়ে বন্ধুরা ঢেকে দিব। তো বন্ধুরা আমার মূলা শাক সিদ্ধ করা হয়ে গেছে। আমি বন্ধুরা একটু নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নিব। আমি বন্ধুরা মূলো শাকগুলো একটি জালিতে ঝরিয়ে দিয়েছি। এখন আমি বন্ধুরা মূলো শাকটা একটু বাগার দিয়ে নিব, সেজন্য বন্ধুরা আমি প্যানের উপরে সয়াবিন তেল দিয়েছি। আর তেলের উপরে বন্ধুরা এখন আমি দিয়ে নিলাম চারটি গোটা শুকনা মরিচ। শুকনা মরিচটা বন্ধুরা আমি তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এখন বন্ধুরা আমি মূলো শাকটা বাগার দেওয়ার জন্য তেলের উপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিলাম। এগুলো একটু বন্ধুরা আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা আমার পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা সিদ্ধ করে রাখা মূলো শাকগুলো। তো বন্ধুরা মূলো শাক আমি এখন প্যানের উপরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু বন্ধুরা মূলো শাকটা সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে মূলো শাকটা সিদ্ধ করেছি, তাই বন্ধুরা এখন আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। তো বন্ধুরা আমার মূলো শাকটাও রান্না করা হয়ে গেছে। নামানোর আগ দিয়ে বন্ধুরা আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা আমি মূলো শাকগুলো একটি প্লেটে বেড়ে নিব। তো বন্ধুরা মাফি কিছুক্ষণ আগেই কোচিং থেকে বাসায় চলে আসছে।
আর আমি আজকে বন্ধুরা মাফিকে বলেছি, তুমি কোচিং থেকে চলে আসলে তোমাকে আজকে ফুলকপির চপ বানিয়ে খাওয়াবো। তো বন্ধুরা, ফুলকপির চপ বানানোর জন্য আমি একটি বোলে বেসন নিয়েছি, আর নিয়েছি বন্ধুরা পরিমাণ মতো বেকিং পাউডার, আর দিয়েছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো লবণ, এখন আমি দিয়েছি বন্ধুরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে বন্ধুরা আমি একটু বেসনটা পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার বেসন ভালো করে মাখা হয়ে গেছে। আর বন্ধুরা, আমি চুলায় অলরেডি ফুলকপির চপ বানানোর জন্য তেল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে বন্ধুরা আমি ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে একটু লবণ মেখে রেখেছিলাম। এখন বন্ধুরা আমি ফুলকপিগুলো বেসন দিয়ে মেখে তেলের উপরে দিয়ে নিব। আপনারাও বন্ধুরা আমার মতো সেম এইভাবে করে বাসায় শীতকালে বাচ্চাদেরকে ফুলকপির চপ বানিয়ে খাওয়াবেন, অনেক ভালো লাগবে বন্ধুরা ইনশাল্লাহ। তো কাছে বা দূরে যে যেখান থেকে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর বন্ধুরা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।